ফিলালে গেলাম, কারণ আমি আবার আপনার কথা বলতে আসব এই সব সময় লাইভে। প্রতিকৃতজ্ঞ, কারণ আমার বাবার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের কৃষক লীগ এই আয়োজনটা করেছে এবং কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি উনি বক্তব্য দিয়ে গেছেন, অনেক স্মৃতি উচ্চারণ করে গেছেন। আমি যদি শুনছিলাম অনেকের স্মৃতিচারণ, আসলে আমি যেখান থেকে স্মৃতিচারণ করবো সেটা তো আমি পারিবারিকভাবে আমাকে বলা হয়েছে যে পারিবারিক কোনো কথা বলছে। আসলে রাসেল ভাইয়ের আমি পাশাপাশি বসেছিলাম। আচ্ছা, আমি একটা জিনিস ভাবছিলাম যে আমি যখন ছোট ছিলাম তখন আমি আমার আব্বাকে দেখেছি যারা আসলার মাস্টার টাকাকে খুব কাছের থেকে ছোট থেকে আমরা দেখেছি উনি শ্রমিক লীগের সারা বাংলাদেশে কীভাবে সাহায্য করেছেন। আমার আব্বাকেও দেখেছি বাংলাদেশ কৃষক লীগটাকে সংগঠিত করছে এবং আমার আব্বার সাথে আমি অনেক জায়গায় গিয়েছি, কারণ ছোট ছিলাম আমার মা এবং আমার আব্বা দুজনই আমাকে রেখে যেতেন না কোথাও, অনুষ্ঠানে গিয়েছি সারা দেশের বেশ কিছু কক্সবাজারে একবার গিয়েছি। আমার কাছে মনে হয় যে কৃষক লীগটাকে আমার আব্বা যেভাবে ধারণ করে আমাকে সাধারণ সম্পাদক হিসেবে কৃষক লীগের মনোনীত করেন, তো সেখান থেকে আমার আব্বাকে দেখে আমি কৃষক লীগকে অনেক ভালোবাসতাম এবং আব্দুল রব ছিলেন প্রথম কৃষক লীগের সভাপতি এবং অনেকে ওই পরিবার থেকে ছিলেন বা জানেন আপনারা দেখেছেন খুব কাছের থেকে। আমার আব্বা করার সময় মনোমিয়া নামে একজন শ্রমিক নিহত হন, আব্বা তখন রক্ত মাথা সার দিয়ে মিছিল করেন। এভাবে করে আব্বা শ্রমিক লীগের পাশে ছিলেন আবার কৃষক লীগের সাথে ছিলেন। আমি ছোটবেলা থেকে যখন আপনার কাছ থেকে এগুলো শুনতাম তখন আমি এতটা বুঝতে পারতাম না যে আসলে কি আমরা অনেক মানে সেটাই যে ধারণ করাটা ওটা বুঝতাম না। যখন আস্তে আস্তে বড় হলাম, যখন বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন কথা শুনি এবং সারাক্ষণ আপনার একটা কথা ছিল কৃষক এবং কৃষক, আপনার কৃষক আপনার মাথা থেকে একেবারে যেত না, মাথায় চিন্তায় চেতনায় মুখে ধারণ করতেন আপনার এবং নিয়মিত মানুষকে ধারণ করতেন বলেই বোধ হয় উনি এত বড় নেতা হতে পেরেছিলেন। এটা আমি এখন বুঝি, মানে বড় হওয়ার পর থেকে বুঝি, তার আগে অত বুঝতাম না। আমরা এখানে আপনার জন্য একটা দোয়া মাফি হবে, আমি আমার পরিবারের পক্ষ থেকে উঠছি, আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। আমরা সবাই সব জায়গা থেকে কাজ করছি, আমার ভাই জামিল হোসেন সুজয় যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে কাজ করছে, এবং সেভাবে করেই আমি এখন সামনে থেকে এগিয়ে যাচ্ছি। তো কৃষক লীগের সকলকে আমি ধন্যবাদ জানাই এবং যারা সিনিয়র লিডার এসেছিলেন তাদেরকে জানাই ধন্যবাদ এবং আয়োজকদেরকে ধন্যবাদ জানাই। অনেক কষ্ট করে আপনারা অনেক ধৈর্য করে বসে আছেন, শুনছেন, বিভিন্ন জায়গা থেকে এসছেন, আর বিশেষ করে রাসেল ভাইকে আমি ধন্যবাদ জানাই, কারণ রাসেল ভাই সবসময় আমাদের পাশে থেকে আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন সবসময় সব কাজে, বিভিন্ন সময়ে পরামর্শ আমাকে দেন। আমি আমার বড় ভাই যে কত উনি সবসময় পাশে পেয়েছেন এটা আমার জন্য অনেক বড়। রাসেল ভাইয়ের বাবা যে আমার বাবা যখন সহকর্মী হিসেবে কাজ করেছেন, তারপরে আমরা এই জেনারেশন হিসেবে কাজ করছি, আলহামদুলিল্লাহ আমি মনে করি যে আমরা ভালোভাবে এগিয়ে যেতে পারবো। সাথে আপনাদের দোয়া চাই এবং আপনারা আমাদের সাথে থাকবেন সেটাই আমি আশা করি। আমার আব্বার জন্য দোয়া করবেন, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকেন, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, আপনার কৃষকদের ভালো থাকুন।